বেবি একদম পারফেক্ট টাইমে কোনো এদিক ওদিক হবে না হ্যাঁ তুমি চাপ নিও না চাপে কিছু নেই বুঝতে পেরেছি বাট কাজটা যেন ঠিকঠাক হয়ে যায় আরে হ্যাঁ কোনো চাপ নিও না আমি তো আছি ঠিক করে নেব যাও তাহলে ভালো করে করে এসো অল দ্য বেস্ট কানাডা যেন নড়িয়ে আসতে পারো ও চলে এসেছে মনে হয় হ্যাঁ আমি রাখছি এবার যাবেন নাকি আপনাদের জন্য অটোটা পুরো ফাঁকা আছে পুরো অটো ফাঁকা তো কি ভর্তি হলে ছাড়বে নাকি আরে আমি ভর্তি হলে ছাড়বো না আপনার গার্লফ্রেন্ডকে উঠতে বলুন আমি একদম ঢুকিয়ে বের করে দেবো এইসব কি কথা বলতো নোংরা ঢুকিয়ে বের করে দেবো কি মানে আমি ওরম বলতে চাইনি আর কি মানে এখানে ঢোকাবো মানে অটোতে ঢোকাবো মলের সামনে গিয়ে বের করে দেবো আমি ভাবলাম আরে মশাই বন্ধ করুন ভাবনা ফাঁকা আছে উঠে বলুন আমি ঢুকে বার করে দেবো হ্যাঁ চলো ঠিক আছে ঠিক আছে তো ভাবলাম যদি 10-20 টাকা ভাড়া হয়ে যায় ওই জন্য আর কি আপনাদের ঠিক আছে চলো না কোনো চাপ হবে না ঠিক আছে হ্যাঁ দাদা চলে এসছি সিটিজেন্টার এর তো চালিয়েছো তুমি বাবা তো অনেক অটোওয়ালা দেখা আছে না দাদা সরি মানে আমি বুঝতে পারিনি আর কি কত টাকা হলো 20 টাকা দিন আর কি করবে 20 টাকা হ্যাঁ এইটুকু আসতো 20 টাকা আরে কি করবেন আপনাদের কাপলদের জন্য তাও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি না আবার নতুন গাড়ি চালানো শিখছো হ্যাঁ কিছু মনে করবেন না ঠিক আছে হ্যাঁ আবার আসবেন হ্যাঁ অটো লাগবে অটো অটো সুন্দর লাগছে তোমার ধন্যবাদ
স্যার কিছু লাগবে? হ্যাঁ, তুমি দুটো চা আর দুটো লেড়ো বিস্কুট দিয়ে দাও। স্যার এখানে তো লেড়ো বিস্কুট পাওয়া যায় না, এই তো রাস্তার ধারে বসে খেতে হয়। এখানে কফি, মোচা, হোয়াইট মোচা, জাভা চিপ, ক্যারামেল এক্সপ্রেসো, ক্যারামেল জাভা চিপ এইসবই পাবেন। কোনটা খাবেন? আর কফিও পাবেন, নর্মাল কফি। আচ্ছা, মোচা মোচা খাবো না এখন, মোচা টোচা কি আছে? তুমি লাস্টে যেটা বললে সেটা দিয়ে, চিনি না কম চিনি? বেশি চিনি, একটু বেশি মালাই দিয়ে বানাবো, ওই সেই দুধের সর দিয়ে গুলে ভালো করে। হ্যাঁ, শেষকালের লেড়ু বিস্কুট, তোমার কি এইসব জায়গায় এসেও এসব মনে পড়ে? আরে অ্যাকচুয়ালি ওটা খুব ফেভারিট না, সকাল বিকেল সারাদিন লেড়ু বিস্কুট খাই, সকাল বিকেল শুধু লেড়ু বিস্কুট আর চা। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার ওই আইফোন 13 ম্যাক্স প্রোটার কি হলো? আইফোন 13? হ্যাঁ, এই আগের মাসেই তো তোমাকে একটা স্কুটি গিফট করলাম, সেই যেটা শোরুমে গিয়ে পছন্দ করলে গো। স্কুটি? হ্যাঁ, ওই স্কুটিটার জন্য তোমার, তোমার স্কুটির জন্য আমার, এটা কি তোমার ফোনটা বিক্রি করতে হয়েছিল তোমার স্কুটিটার জন্য? ব্যাপারটা হলো আমি তো স্কুটি বেশি ইউজ করি না, তো ভুলেই গেছিলাম। তুমি বেরোতেও তো দেখি না স্কুটি নিয়ে। স্যার আপনার কফি বিলটা। আচ্ছা, একটা কফি কেন, দুটো কফি বলেছিলাম? অ্যাকচুয়ালি স্যার দুধ শেষ হয়ে গেছে। দুধ শেষ হয়ে গেছে নাকি? তোর থেকে ভালো, এর থেকে আমি সেই রাস্তার ধারে দুধ যা খেতে চলে যাবো। কেন আসছেন এখানে? ঠিক আছে, হ্যাভ আ গ্রেট ডে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তুমি খাও। না তুমি খাও না। না তুমি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার আইফোন 13 ম্যাক্স প্রোটা কবে আসছে? বললাম তো এখন একটু চাপ আছে টাকা পয়সার। আর যেটা ছাড়ো, ঘর থেকে মা বড্ড বিয়ে নিয়ে জোর দিচ্ছে আমাকে। তুমি কবে বিয়ে করবে বলো তো? হ্যাঁ হ্যাঁ বিয়ে। আচ্ছা একটু দাঁড়াও, মাসি ফোন করছে, একটু কথা বলে আসছি। হ্যালো, 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 হ্যাঁ বলো। এই তোমায় বলে সিসিটা দেখলাম একটু আগে, সঙ্গে ছেলেটা কে ছিল? আরে ও একটু মাসির ছেলের সাথে বাইরে এসেছি। কে মাসির ছেলে? হ্যাঁ দেখা করে চলে যাচ্ছি। যাই হোক, ওই সব কথা বাদ দাও, বেশি কথা বলতে পারবো না, ঠিক আছে? চুপচাপ বি ব্লকের কোণার দিকে চলে আসো। আরে একটু বোঝার চেষ্টা করো প্লিজ, মা আছে। আবার কি আসতে বলেছি তো তোমার, এ কি? হ্যাঁ চুপচাপ আসো, তিন দিন হয়নি, ঠিক আছে? হ্যাঁ ওয়েট যেন না করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ আমি যাচ্ছি, ঠিক আছে। আরে ও মা, মা মাসি ফোন করছে, আমাকে যেতে হবে, আমাকে তাড়াতাড়ি। এই খুনি তো কথা বলছিলাম, আমার বিয়ের ডেটটা ফিক্স করে দে কমসে কম। আগে আসি তারপর বিয়ে হবে। আরে আমাকে করবে তো বিয়ে? হ্যাঁ হ্যাঁ আসি আসি। আরে আমাকে বিয়ে করবে তো? আরে ওস, কফি দিয়েছে। চলো 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 চলো, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, যাও তুমি দাদা টাকাটা নিন। ওই 20 টাকা? কি 20 টাকা নয় তো, কি 20 টাকা নেই? আরে কালকেই তো এলাম 10-10, 20 টাকা ভাড়া দিয়ে। কালকের কথা ছেড়ে দিন, আপনার দুদিন ছাড়া বউ পাল্টাতে পারে, 20 টাকা দিয়ে 40 টাকা ধরে না ভাড়া? বৌদি বলুন না কি বলবেন তো। আরে 20 টাকাটা কি টাকা নয়? না টাকা নয়,
এখানে খেলতে আসলাম তো খেলতে জানে না এখানে নাটক করছে এনা হলো বাবু হ্যাঁ দেখো আর দিতে হবে না চলো চলো এই টাকাটাও আমার পাস গেল যায় না মেয়েটা এক তো বললাম তিন দিন ধরে হয়নি আর তার উপর এখানে যেটার জন্য এসছো ঠিক আছে কাজটা হয়ে যাক তারপর যাবে তাড়াহুড়ো চোখটা কি বন্ধ করবে না তুমি করো আরে আমার লজ্জা লাগে তুমি চোখটা বন্ধ করো তুমি করো পরে দেখছি আগে আগে চুমকিকে সামলাই চুমকি হ্যাঁ বলো কোথায় হ্যাঁ তোমার আজকে আসার কথা ছিল না তোমার মায়ের সাথে আজকে এখানে আসার কথা ছিল হ্যাঁ মায়ের সাথে এসেছি তো আরে ওই যে সেই দিন যেইখানে এসেছিলাম ওইখানেই আছি হ্যাঁ যেইখানে আমরা বসেছিলাম আমি দেখা করতে পারবো না তুমি বোঝার চেষ্টা করো প্লিজ একটু বোঝার চেষ্টা করো না ওসব বললে হবে না কিন্তু আসার চেষ্টা করো দরকার আছে আচ্ছা একটু দাঁড়াও আমি দেখছি কি করা যায় আচ্ছা ওয়েট আমি যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তুমি কি করছো আরে আমি তো শপিং করতে এসেছিলাম মায়ের সঙ্গে কিন্তু আমি কি দেখা আসিনি তুমি জানো তো তো কী হয়েছে আমি তো দেখলাম ও বাইরের কার সঙ্গে কথা বলছে হ্যাঁ তবুও কি তবুও কি কিছু না চলো তো ওকে আচ্ছা ছাড়ো বাদ চলো আমরা ঘুরে আসি হ্যাঁ বলো কিছু জন্য রেখেছিলে ডেকেছিলাম বলতে আজকে কি একটু চুমুটুমু তোমাদের ছেলেদের না কিছু আর কিছু থাকে না ছেলেরা আর কি চায় ছেলেরা তো এটাই খোঁজে এটাই তো মোহ মায়া এটা ভালো না হ্যাঁ এটা ভালো ছাড়ো এসব তোমার সাথে প্রথম তো দেখা হলো তো আর কি হবে বলছি কি হাজবেন্ডে জাঙ্গিয়া নেবে বলছিলেন না ওসব পরে ছাড়ো না এখন তুমি আছো আচ্ছা চলো গল্প করি সঙ্গে বেরিয়েছো ফোন করবে তো একবার তা বেবি ফুচকা তো খাওয়া হলো এখন আমরা কি করব হ্যাঁ ভাবছি হ্যাঁ গেল মেয়েটা
সারাদিন ধরে ওয়েটই করি, রাত হয়ে গেল ঠিক সকাল থেকে, সারাদিন দাঁড় করিয়ে রেখে দিল। স্যার বাল আজকে চুমকিও এলো না, আমার বেবিও চলে গেল। যাই হোক বেবি, আগের মাসে তো মানে এই মাসে তো শপিং করা হয়নি, কিছু টাকা লাগবে। Baby, you go figure.